नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार महान भारत चैनलेर पक्ष थेके सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय सिंह राशि, पाँच ज्योष्ठ कुड़ी मे शनिवार राशिफल। नवम स्थाने तीनटी ग्रहेर राज्य, बिराट अंकेर लटारी जेतार सुयोग। তবে দশমে রবিচন্দ্রের অমাবস্যা যোগ, বিশেষ সাবধান ও সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ অর্থাৎ পাঁচই জ্যৈষ্ঠ কুড়ি মে শনিবারের রাশি ফল প্রকাশ করতে চলেছি। তারা পাঁচটি সুখবর নিশ্চিত পাবে তা তাদের জানাবো। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করি আজকের দিনের, অর্থাৎ পাঁচই জ্যৈষ্ঠ কুড়ি মে শনিবার। প্রথমে পঞ্জিকা মতে আজ পাঁচই জ্যৈষ্ঠ কুড়ি মে শনিবার সূর্যোদয় 4:58, সূর্যাস্ত 6:10, শনিবার প্রতিপদ রাত্রি 8:44, কৃত্তিকা নক্ষত্র দিবা 7:43, অতিগণ্ড যোগ অপরাহ্ন 5:20, কৃষ্ণকরণ দিবা 8:44 গতে বপকরণ, রাত্রি 8:44 গতে বালককরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে। প্রথমে মেষে অবস্থান করছে বৃহস্পতি, রাহু এবং বুধ। বৃষে অবস্থান করছে রবি এবং চন্দ্র। মিথুনে অবস্থান করছে শুক্র এবং মঙ্গল অবস্থান করছে কর্কটে। কেতু অবস্থান করছে তুলায়, শনি অবস্থান করছে কুম্ভে। এবার আসুন দেখে নিই সিংহ রাশির আজ অর্থাৎ পাঁচই জ্যৈষ্ঠ কুড়ি মে শনিবারের রাশিফল। প্রথমেই বলবো সিংহ রাশি, আজকের দিনটা আপনাদের জীবনে বিরাট সাফল্যের দিন যাবে, একাধিক দিক দিয়ে সৌভাগ্য উপচে পড়বে। বিশেষ করে রাশি নবমে শুভ যোগ রবি, এসু বৃহস্পতি, বুধ এবং রাহুর তিনটি গ্রহের রাজ্য আপনাকে বিরাট অঙ্কের লটারি জেতার সুযোগ করে দেবে। আজকের দিনে আপনি বিরাট অঙ্কের লটারি অবশ্যই জিততে পারবেন। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা হচ্ছে 1, 2, 3, 8, 9, 0, 1, 2, 3, 8, 9, 0 এই 6টা সংখ্যা আপনি ফেলুন লটারির টিকিটে, নিশ্চিত বড় অঙ্কের প্রাইজ মানি পাবেনই পাবেন। আজকের দিনে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনি অবশ্যই অন্যান্য ক্ষেত্রেও বাজি ধরতে পারেন, নিশ্চিত ভালো প্রাইজ মানি অবশ্যই পাবেন। এছাড়াও আজকের দিনে যেদিক দিয়ে আপনাকে বিরাট সুখবর দেবো সিংহ রাশি, তা হচ্ছে আপনি যে কোনো কাজে বেরোবার আগে একটি মন্ত্র অবশ্যই জপ করবেন। মন্ত্রটি হচ্ছে কেশবায় নমো নম, কেশবায় নমো নম, কেশবায় নমো নম, কেশবায় নমো নম। এই মন্ত্র 108 বার জপ করে যে কোনো কাজে বেরোবেন, আপনি নিশ্চিত সফল হবেন সিংহ রাশি। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সুখবর আসবে তা হচ্ছে আপনার মা বা আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভাই বা ভাতৃস্থানীয় কারোর কর্মলাভের খবর, ভাই বা ভাতৃস্থানীয় কারোর বিদ্যায় উন্নতির খবরে আপনি আশার আলো দেখতেই পাবেন সিংহ রাশি। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি নিশ্চিতভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি হন। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য আছে, আপনার রেজাল্ট সকলকে আকর্ষণীয় করবে, আপনার রেজাল্ট সকলের কাছে গ্রহণযোগ্য হবে, আপনি বিশেষভাবে ভালো রেজাল্ট করতে পারবেন আপনি যদি সিংহ রাশি হন। আপনার শিক্ষাক্ষেত্রে যথেষ্ট উন্নতি আসবে। এছাড়া যেদিক দিয়ে সৌভাগ্য সেটি হচ্ছে সন্তান, সন্তানের চাকরি লাভ, সন্তানের বিদ্যায় উন্নতি, সন্তানের ভদ্র ব্যবহার, সন্তানের ভদ্র মানসিকতা আপনাকে যথেষ্ট আনন্দে রাখবে আপনি যদি সিংহ রাশি হন। আপনি যদি সিংহ রাশি হন আপনার
পারিবারিক জীবনে সুখ ও শান্তি বৃদ্ধি পাবে। আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। এছাড়াও আজকের দিনে আপনার ভগিনীদের সাহায্যেও আপনি বিশেষভাবে একটা নতুন আলোর দিশা দেখতেই পাবেন। সিংহরাশি আপনার আয় বৃদ্ধির হেতু কর্মজীবনে একাধিক সমস্যা নিশ্চিত সমাধান হবে। তবে আজকের দিনে সিংহরাশি যেদিক দিয়ে বিশেষভাবে সাবধানে থাকতে হবে, অমাবস্যা যোগের কারণে আপনার মানসিক অস্থিরতা আসতে পারে, মনেতে নানা ধরনের চিন্তাভাবনা আসতে পারে, সেদিক দিয়ে মনকে সচেত করুন। এছাড়া আপনার মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চাপে রাখবে। মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে অবশ্যই চিন্তায় থাকবেন, মায়ের শরীর ভালো যাবে না, সেদিক দিয়েও সিংহ রাশি আপনাকে বিশেষ চিন্তায় রাখতেই হবে। এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে শত্রুরা মুখে মুখ দিয়ে, পায়ে পা তুলে, গায়ে গা দিয়ে ঝগড়া পাকাবার চেষ্টা করবে। শত্রুদের থেকে বিশেষ দূরবর্তী স্থানে দরকার। শত্রুরা আপনাকে নানাভাবে ক্ষতি সাধন করতে চাইছে, সেদিক দিয়ে সিংহরাশি সাবধান। সিংহরাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি অবশ্যই রয়েছে, তবে যেদিক দিয়ে চাপ আসবে তা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না। একে অপরের মধ্যে দ্বিধা বিভক্ত, একে অপরের মধ্যে চিন্তাভাবনা দুরকম আসবে, একে অপরের মধ্যে কিছুটা হেরফের আসতেই পারে, সেদিক দিয়ে সিংহরাশি সাবধান। এছাড়াও সিংহরাশি যেদিক দিয়ে আপনাকে সাবধানে থাকতে হবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে অস্থিরতা, কর্মজীবনে কর্মক্ষেত্রে কিছুটা শত্রুতা আসতে পারে, এই শত্রুরা আপনাকে নানাভাবে প্রতিহত করতে পারে, এই শত্রুদের থেকে আপনাকে বিশেষভাবে দূরে থাকতেই হবে আপনি যদি সিংহরাশি হন। এছাড়াও সিংহরাশি আজকের দিনে আপনার শরীর ভালো যাবে না, শরীরে নানা ধরনের রোগ ব্যাধি আসতে পারে, বিশেষ করে পেটের গণ্ডগোল, বিশেষ করে মানসিক অস্থিরতা, বিশেষ করে ঠান্ডা লাগার সমস্যা, বিশেষ করে অতিরিক্ত গরমের সমস্যা, এইসব জিনিস আপনাকে অবশ্যই টাচ করতে পারে, সেদিক দিয়ে সিংহরাশি আপনাকে বিশেষভাবে সাবধানে থাকতেই হবে। এছাড়াও সিংহরাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি কিছুটা বিনষ্ট করতে পারে এই অমাবস্যা যোগ, সেদিক দিয়ে সাবধান। তবে সিংহরাশি আজকের দিনে আপনার পিতা বা মাতা থেকে আশীর্বাদ লাভে আপনি বঞ্চিত হবেন না, সেই ব্যাপারে আমি আপনাকে নিশ্চয়তা দিলাম। সুতরাং আজকের এই ভিডিও সিংহরাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা, আজ 20 মে 5ই জ্যৈষ্ঠ শনিবারের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি আরও কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে ভিডিও শেষ করুন। নমস্কার, ধন্যবাদ।